একুশে ফেব্রুয়ারি আমি বাংলাকে ভালোবাসি, একুশে ফেব্রুয়ারি আমি বাংলাকে ভালোবাসি, একুশে ফেব্রুয়ারি আমি বাংলা ভাষাকে ভালোবাসি, একুশে ফেব্রুয়ারি আমি তোমায় ভালোবাসি, একুশে ফেব্রুয়ারি আমি বাংলাকে ভালোবাসি, একুশে ফেব্রুয়ারি আমি বাংলাকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি। রফিকি সফিকি জব্বারে রায় আছো কোথায় লুকিয়ে, আবার একবার হও না উদয় বাংলাকে চাইতে, রফিকি সফিকি জব্বারে রা তোমরা কোথায় আছো লুকিয়ে, আবার একবার উদয় হও না বাংলাকে চাইতে, একুশে ফেব্রুয়ারি আমি বাংলাকে ভালোবাসি, একুশে ফেব্রুয়ারি আমি বাংলাকে ভালোবাসি, একুশে ফেব্রুয়ারি আমি বাংলাকে ভালোবাসি, একুশে ফেব্রুয়ারি আমি বাংলাকে ভালোবাসি। প্রিয় দর্শক, যাদের রক্তে আজকে আমরা বাংলা ভাষাকে বলতে পারি তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক, বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে যে ভাইরা তাদের প্রতি রব্বুল আলামিনের দরবারে দোয়া, সব সময় আমাদের অন্তর থেকে তাদের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতবাসী, জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন তাদেরকে অধিষ্ঠিত করে। প্রিয় দর্শক, আপনারাও চাইবেন আমার সাথে অবশ্যই আমরা আমাদের মায়ের ভাষা মাতৃভাষাকে আবারও স্পষ্টভাবে বলতে পারছি, এটা তো আমাদের জন্য সৌভাগ্য। 1952 একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা কিন্তু আমাদের ভাষা প্রয়োগ করতে পারি নাই, আমরা স্বাধীনভাবে আমাদের ভাষাকে প্রয়োগ করতে পারি নাই। আমরা 52 পর থেকে স্বাধীনভাবে বাংলা ভাষা গোটা বিশ্বের বুকে স্থান করে নিয়েছে। আপনারা জানেন জাপানের একটা প্রদেশে বাংলা ভাষাকে তাদের প্রদেশ ভাষা হিসেবে ঘোষণা করেছে। আপনারা জানেন জাতিসংঘে বাংলা ভাষায় বক্তব্য প্রদান হয়, মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত বাংলাতেই কিন্তু বক্তব্য দিয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা সেই ভাষাভাষীরই মানুষ, আমরা বাংলা ভাষার মানুষ, আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ, আমরা বাংলাকে ভালোবাসি, বাংলাকে শ্রদ্ধা করি, বাংলাকে সারা জীবন বুকে আগলিয়ে রাখি, এটাই আমাদের জন্য কাম্য। এতে কোনো প্রকারের অসাধু চক্র, কোনো প্রকারের জুলুমকারী যদি বাংলা ভাষাকে আবারও কেউ যদি আক্রমণাত্মক করতে চায়, আমরা বাংলার সারা মানুষ, সারা বিশ্বের মানুষ আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ বাংলাকে কে ছিনে নিতে পারে। প্রিয় দর্শক, হয়তোবা এগুলো আবেগ দিয়ে বলছি, কিন্তু বাংলা কিন্তু আর কেড়ে নেওয়ার মতো ভাষা না। বাংলা এখন বিশ্বের বুকে মানার ভাষা, বাংলা এখন বিশ্বের বুকে বলার ভাষা। আসলে আপনারাও জানেন বাংলা ভাষা কিন্তু মধুর ভাষা, এই ভাষা যখন মা বলে ডাক দেই তখন কিন্তু একটা মধু বের হয়। মা, আমার মাকেই তো আমি মা বলে ডাকি, তাই কি না? প্রিয় দর্শক, আসুন বাংলাকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, দেশের হয়ে কাজ করার চেষ্টা করি, দেশের অনেক ক্ষতিকর কাজ আছে যেগুলো থেকে আমরা বিরত থেকে দেশের উপকারে এবং দেশের কল্যাণে আমরা কাজ করি ইনশাআল্লাহ।